মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ আজকের ভিডিওটা আমার যে সকল বন্ধুরা দেখছেন তারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও রাধা মাধবের কৃপায় খুব ভালো আছি। আমরা প্রত্যেকেই আমাদের বাড়িঘরের সমস্ত প্রয়োজনীয় যে ডেইলি রুটিনের কাজ সেগুলো করে থাকি, তবে কোন কোন এফেক্টিভ ওয়েতে কাজগুলোকে করলে আমরা খুব তাড়াতাড়ি বাড়ির সমস্ত ঘরের কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিতে পারবো, সেই টিপসগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি কিন্তু বরাবর এই সমস্ত টিপসগুলোকে অলওয়েজ ফলো করি এবং এইভাবে কাজ করলে কিন্তু আমার হাতে অনেকটা সময় বেঁচে যায়, আর সেই সময়টাতে কিন্তু আমি আমার মতন করে কাটাতে পারি। তো দেখুন, আজকে একটা উইকডে, আজ আমার মেয়ের স্কুল রয়েছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ওর জন্য স্কুলের টিফিন বানিয়ে ওকে রেডি করে দিয়ে এখন ওর বাবা যাচ্ছে ওকে ড্রপ করতে, আর ওরা বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরেই কিন্তু আমার বাড়িতে যে কাজের মেয়েটা আমাকে হেল্প করতে আসে প্রত্যেক দিন, ও একটু পরে চলে আসবে। সেজন্য আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ও আসার আগে ঘরের যে বেসিক কাজগুলো, যেমন এই বিছানা গোছানো বা যে কোনো ডাস্টিংয়ের কাজ, কোথাও জামাকাপড় পরে থাকলে সেগুলোকে গুছিয়ে রাখা, তো সেই কাজগুলোকে আমি করে নেওয়ার চেষ্টা করি। আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে স্কুলে দিতে চলে গেছে আর এখন ঘড়িতে বাজে 7:10, 7:30-এর মধ্যে কিন্তু আমার বাড়িতে যে কাজের মেয়েটা সে চলে আসে, তো আমি মোটামুটি 20 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে কিন্তু আমার ঘরের বেসিক কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। তো এই ঘরটা আমার মেয়ের ঘর, তো বাকি যে ঘরগুলো রয়েছে সেগুলোরও কিন্তু একই রকম অবস্থা হয়ে থাকে সকালবেলা প্রত্যেক দিন, তো এইটাকে সময়ের মধ্যে করে নেওয়ার জন্য কিন্তু বেশ খানিকটা ছুটোছুটি আমাদের করতে হয়। এইভাবে কাজকর্ম করলে আমার মনে হয় না কোনো জিমে যাওয়া দরকার আছে, কারণ এইভাবে কাজ করলে কিন্তু অলরেডি শরীরটা ভীষণভাবে ওয়ার্ম আপ হয়ে যায়, আর এইভাবে কাজ করলে কিন্তু আমাদের শরীরটাও ভীষণভাবে ফিট থাকে, যেটা আমাদের প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু দরকার। এই ঘর ওই ঘর দৌড়াতে দৌড়াতে মোটামুটি ঘরের সমস্ত কাজ আমি এখন সেরে ফেলেছি আর আধা ঘন্টা মতন হয়ে গেছে এখন, সেজন্য আমার কাজের মেয়েটাও কাজে চলে এসেছে, তো দেখতেই পাচ্ছেন। তো ও চলে যাওয়ার পরে আমি বাকি ঘরের যে কাজগুলো আছে এবার একে একে সেগুলোকেও সেরে নেব। তো ওরা প্রত্যেক দিন সময় মতন এসে খানিকটা হেল্প করে দেয় বলেই আজকের কাজগুলোকে সমস্ত আমরা কিন্তু সময়ের মধ্যে সেরে নিতে পারি। তো সেই জন্য ওরা যে শুধু কাজের মেয়ে তাই নয়, ওরা কিন্তু এক প্রকারভাবে বলতে পারেন আমার বন্ধু। তো যাই হোক, এখন মোটামুটি আমার ঘরের যে বেসিক কাজটা সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে কি, পারচেজ স্মার্ট কিচেন আইটেমস টু মেক ইউর ওয়ার্ক ইজি। অ্যাকচুয়ালি আমরা রান্নাঘরে প্রত্যেক দিন কিন্তু নানান ধরনের টুলস ব্যবহার করে থাকি, যেমন ছুরি, কাঁচি, পিলার, চপার, এটসেট্রা এটসেট্রা। তো আজ যেমন আমি ব্রেড, অমলেট, টোস্ট তৈরি করব এবং সেটার জন্য আমার খানিকটা পেঁয়াজ কুচানো লাগবে, তো তার জন্য আমি এরম ধরনের একটা হ্যান্ডি চপার ব্যবহার করছি, যেটার মধ্যে কিনা শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা নয়, যে কোনো সবজি খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ কাটা হয়ে যায়। যেখানে আমরা একই পরিমাণ সবজি কাটবার জন্য বটি, ছুরি বা চপার বোর্ড ব্যবহার করে থাকি, সেইখানে একটা ছোট্ট হ্যান্ডি টুলস আমাদের অনেকটা সময় বাঁচিয়ে দেয় এবং খাটনি অনেকটা কমিয়ে দেয়। যেহেতু এটা খুবই ছোট একটা হ্যান্ডি কিচেন টুলস, তাই এটাকে ধোয়া বা পরিষ্কার করাও খুব সহজ, যেখানে আমাদের ছুরি, বটি, চপার বোর্ড এগুলো একটা একটা করে আলাদা আলাদা করে পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটা সময়ও নষ্ট হয়, আমাদের অনেকটা এনার্জিও লস হয়। তো এই ধরনের জিনিস রান্নাঘরে থাকলে আমাদের খাটনিটাও অনেকটা কমে যায় এবং সময়টাও অনেকটা বেড়ে যায়। তাছাড়া যারা নতুন জেনারেশন বা যারা নতুন সংসার করছেন তাদের জন্য মনে হয় এই ধরনের টুলসগুলো কিন্তু খুব মানে হেল্পফুল। তো দেখুন, এখানে আমি মানে অমলেট টোস্ট বানিয়ে নিয়েছি, আজকে আমরা ব্রেকফাস্টে এটাই খাবো, আর এর সাথে একটা কলাও নিয়ে নিলাম। সকালবেলা মেয়েও ব্রেকফাস্ট করে চলে গেছে, তো ওকে স্কুল থেকে ছেড়ে ওর বাবা চলে এসেছে, তো এখন আমার হাজবেন্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর একই সাথে আমিও কিন্তু ব্রেকফাস্ট নিয়ে খেতে বসে যাচ্ছি, কারণ আমরা যতক্ষণ না ব্রেকফাস্ট ঠিক করে করব ততক্ষণ কিন্তু আমাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, তো নিজের স্বাস্থ্যের কথাটাও খেয়াল রাখতে হয়, কারণ পুরো সংসারের দায়িত্বটাই কিন্তু আমাদের বাড়িদের মানে বাড়ির হাউসওয়াইফদের ওপর থাকে। তো এখন চলুন আমরা ব্রেকফাস্টটা চটপট করে নিই। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে মাল্টিটাস্কিং, এবং এটা খুবই এফেক্টিভ একটা ওয়ে যেটা আমি সবসময় ফলো করে থাকি। আপনারা তো একটু আগে দেখতেই পেলেন আমি এই রান্নাঘরে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানিয়েছিলাম, আর সেই জন্য দেখুন রান্নাঘরটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,
আর সকালবেলা যেহেতু কাজের প্রেশারটা সবসময় একটু বেশি থাকে, সেজন্য কম সময়ের মধ্যে যদি আমরা সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু আমাদেরই সুবিধা হয়। আর সকালবেলা আমাকে বেশ কয়েকটা বোতল প্রত্যেক দিন ভরে নিতে হয়। তো আজকেও আমি জলের যে বোতলগুলো রয়েছে সেগুলোকে ফিল করবার জন্য রান্নাঘরে এসেছি। তো একটা করে বোতল ভরবার জন্য শুধুমাত্র দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না, সেজন্য আমি একটা করে বোতল ভরতে দিয়ে হাতের সামনে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো একে একে সেরে নিচ্ছি। আমি যেহেতু সবসময় এই ওয়েতেই কাজ করতে ভালোবাসি, সেই জন্য সমস্ত জিনিস আমার হাতের কাছাকাছি রেখে দিই। তো আমি এই সমস্ত খোসাগুলোকে তোলবার জন্য যে প্লাস্টিকটা ব্যবহার করলাম সেই জন্য এটাও আমার হাতের কাছেই রেখেছিলাম। আলু পেঁয়াজের খোসা হোক বা যে কোনো কোনো কিছুর প্যাকেট ফেলবার জন্য আমি সবসময় রান্নাঘরের ক্যাবিনেটের পাশেই আমার ডাস্টবিনটাকে রেখে দিই, যাতে জিনিসগুলোকে সবসময় খুব সহজেই পাশেই ফেলে দেওয়া যায়। তো এইভাবে সময় বাঁচাবার জন্য আমি অ্যাট আ টাইম দুটো কাজ করে থাকি। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে কিপ থিংস টু রাইট প্লেস। আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রত্যেকটা জিনিস থাকার একটা পার্টিকুলার জায়গা থাকে, যেখানে যেখানে জিনিসগুলোকে রেখে দিলে আমরা সঠিক সময় সেইখান থেকে আবার পেয়ে থাকি। তবে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার জিনিসগুলো ভীষণই ছড়িয়ে ছিটিয়ে অগোছালো হয়ে পড়ে আছে, কারণ সকালবেলা আজকে মেয়ের স্কুল ছিল, ও এই ঘরে জিনিসপত্র ব্যবহার করেছে এবং রাত অবধি পড়ে বলে ওর ল্যাপটপ বই খাতা এঘর ওঘর চারদিকেই ছড়িয়ে থাকে। তো সেই সমস্ত জিনিসগুলো চারদিকে ছড়িয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। আর আমাদের হাউসওয়াইফদের কাজই হচ্ছে প্রত্যেকটা জিনিসকে সঠিক জায়গায় গুছিয়ে রেখে দেওয়া। তো সেই জন্য সকালবেলা আমি প্রত্যেকটা জিনিসকে পার্টিকুলার জায়গায় রেখে দিচ্ছি, যাতে আমাদের প্রত্যেকেরই খুঁজে পেতে সুবিধা হয় বা ব্যবহার করতে সুবিধা হয়। তো যেহেতু আমার মেয়ে ক্লাস 12-এ পড়ে, তাই টেক্সট বই ছাড়াও অনেক ধরনের সাবস্টিটিউট বইও ওকে ব্যবহার করতে হয়, আর রাত অবধি পড়ে বলে ও এঘর ওঘর দুঘরই ব্যবহার করে। আর ওই ঘরে বেশ কিছু বইও ছড়িয়ে রেখে চলে গেছিল, তো সেই বইগুলোকেই আমি নিয়ে এসে প্রপারলি ঠিক ঠিক জায়গায় রেখে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা জিনিস যদি আমরা সঠিক জায়গায় গুছিয়ে রাখি তাহলে এগুলো সময় মতন আমরা হাতের কাছে পাই, আর এগুলোকে খুঁজতে গিয়ে আমাদের সময়টাও শুধুমাত্র নষ্ট হয় না। তো যতই উঁচু ক্লাস হোক না কেন, ফোন নিয়ে যাওয়া স্কুলে মোটেই অ্যালাউ নয়, তো সেই জন্য বাড়িতে ফোনটাও রেখে গেছে। তো এই ফোনটাকে আমি রেখে দিলাম, আর এই জামাকাপড়গুলো স্কুল যাওয়ার আগে ছেড়ে গেছে, তো এগুলোকে আমি বাথরুমে রেখে দিচ্ছি, যখন আমি স্নান করব তখন এগুলোকে কেচে আবার বাইরে শুকোতে দিয়ে দেবো। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে টেক হেল্প ফ্রম ফ্যামিলি মেম্বার্স। প্রত্যেক দিন সকালবেলাতে কাজের প্রেশারটা সবসময় একটু বেশি থাকে, তো আজকে আবার হাজবেন্ডের ডিউটিটাও একটু তাড়াতাড়ি আছে, সেই জন্য রান্নাবান্নাও একটু তাড়াতাড়ি আমাকে করে নিতে হবে। তো সেই জন্য আজকে ফ্রিজ থেকে মাছটাকে বার করে নিচ্ছি, কারণ এই মাছটা একটু জলে না দিলে নরম হবে না, কারণ ঠান্ডায় ভীষণ শক্ত হয়ে রয়েছে। তো আমাকে এরপরে সমস্ত সবজিগুলোকেও কেটে নিতে হবে, আর এই জন্যই আজকে রান্নাঘরে যেহেতু একটু ব্যস্ত রয়েছি সেজন্য হাজবেন্ড আজকে একটু হেল্প করবার জন্য ব্যালকনিতে যে গাছগুলো রয়েছে সে গাছগুলোতে আজকে জল দিয়ে দিচ্ছে। প্রত্যেক দিন যদিও এগুলো টেক কেয়ার আমিই করে থাকি, কারণ কিছুদিন আগেই আমি ব্যালকনিতে মানে শীতকাল বলেই নার্সারি থেকে বেশ কিছু ছোটো ছোটো টবে করে ছোটো ছোটো ফুল গাছ নিয়ে এসেছিলাম। তো যেহেতু টবগুলো খুবই ছোট, সেজন্য সূর্যের আলোয় খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয়, দুবেলাই এগুলোকে জল দিয়ে একটু টেক কেয়ার করতে হয়। তো রান্নাঘরে আজকে আমি ব্যস্ত আছি বলে আজকে হাজবেন্ড এগুলোতে জল দিয়ে একটু হেল্প করে দিচ্ছে। আমার নেক্সট পয়েন্ট হাউ টু কুক ফাস্ট। আমরা কিচেনে সমস্ত জিনিস এমনভাবে গুছিয়ে রাখি যখন রান্না করি তখন যেন আমাদের কোনো অসুবিধা না হয়। তো এই ড্রয়ারটার মধ্যে আমার সমস্ত মশলার কৌটোগুলো থাকে, যেখান থেকে মশলা নিয়ে সামনেই আমার গ্যাস ওভেন রয়েছে যেখানে আমি রান্না করি, সেখানে আমার মশলাগুলোকে নিয়ে রান্না করতে খুব সুবিধা হয়। আর একদম কর্নারে রয়েছে একটা জলের কলসি, তার উপরে একটা জলের স্টোরেজ রয়েছে যেখান থেকে জল নিতেও আমার ভীষণ সুবিধা হয়। কর্নারে আমার মিক্সার গ্রাইন্ডারটা রয়েছে যেখান থেকে আমি মশলা করে নিতে পারি চট করে, আর তার পাশেই রয়েছে ছুরি কাঁচি বা পিলা চপার, এই ধরনের জিনিসগুলোকে আমি এই জায়গায় রেখে দিই। সামনে একটা আদা রয়েছে, যখন আমি চা বানাই তখন এটা আমি ব্যবহার করতে পারি এখান থেকে নিয়ে। হামাল দিস্তা বা ছোট্ট একটা তেলের কন্টেনারও রয়েছে, আর একদম পাশেই দেখুন সিঙ্কটাও রয়েছে, যে কোনো সবজি ধুয়ে আমি এখানে চট করে রান্নার কাজে ব্যবহার করতে পারি। আমার বাড়িতে যেহেতু স্টিলের বাসনটাই বেশি ইউজ হয়, তো রান্না করতে করতে যদি হাতা খুন্তি লেগে থাকে তো আমি এক জায়গায় দাঁড়িয়েই এটা পেয়ে যাই, আর নিচেই আমার ডাস্টবিনটা থাকে। যখন কোনো কিছুর খোসা বা কোনো কিছু আমার প্যাকেট ফেলতে হয় তখন আমি ব্যবহার করে নিতে পারি। আর মশলার যে ড্রয়ারটা ছিল তার নিচের ড্রয়ারেই আমার টিস্যু পেপার, রুটি মেকার, স্যান্ডউইচ মেকার বা ছোটো ছোটো মিক্সার গ্রাইন্ডারের ছোটো কন্টেনারগুলো আমার এখানে থাকে।
পাশের ড্রয়ারটায় থাকে আমার এখানে সমস্ত ডাল, চা পাতা, চিনি, কফি এই ধরনের জিনিসগুলো থেকে থাকে। তো এখানে দেখুন এখন আমার চা পাতার কন্টেনারে চা পাতা শেষ হয়ে গেছে, তো সেটাকে ঢেলে নেওয়ার জন্য একদম নিচের ড্রয়ারের মধ্যেই আমি সমস্ত মাসকাবাড়ি বাজারগুলো একটা ঢাকনা দেওয়া কন্টেনারের মধ্যে রেখে দিই, যাতে কোনো আরশোলা বা পোকামাকড়ে প্যাকেটগুলো না ফুটো করে দিতে পারে। তো চা পাতাগুলোকে এখন ঢেলে নেব, আর প্যাকেটটাকে কাটবার জন্য যে কাঁচি সেটাও আমি পাশেই রাখি, যাতে আমি চট করে জিনিসপত্র কেটে ঢেলে নিতে পারি। আমার বাড়িতে এই টাটা গোল্ড টি এর প্যাকেটটা খুব বেশি ইউজ হয়, কারণ এর ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, এর মধ্যে পাতা পাতাটা খুব বেশি, যার জন্য চা করলে এটার একটা আলাদা ফ্লেভার আসে। এইরকমই চা পাতা, চিনি বা বিস্কিটের প্যাকেটগুলোকে আমি কেটে সেগুলোকে ফেলবার জন্য ডাস্টবিনটাকেও একদম সামনেই রেখে দিই, বেশি দূরে আমাকে মানে এটাকে ফেলবার জন্য যেতে হয় না। তো দেখুন এই প্যাকেটগুলোকে ফেলবার জন্য আমার ডাস্টবিনের মধ্যে একটা প্যাকেট লাগানো রয়েছে, যাতে ডাস্টবিনটাও পরিষ্কার থাকে সেজন্য আমি প্যাকেট লাগিয়ে রাখি। তো পাশেই আমার কাঁচি, ছুরি এগুলো রাখার জায়গা আছে, সেখানে কাঁচিটা রেখে দিলাম, আর চা পাতার যে কৌটোটা সেটাও আমি ড্রয়ারে রেখে দিচ্ছি, যখন আমার প্রয়োজন পড়বে সেটাকে খুলেই যাতে আমি ব্যবহার করতে পারি সেজন্য একদম ওপরের ড্রয়ারটাতেই আমি এই ধরনের জিনিসগুলোকে রেখে দিই। রান্নাঘরে যে শুধু আমাদের স্টিলের বাসন ইউজ হয় তাই নয়, একই সাথে কিন্তু আমাদের কাঁচের বাসনও আমরা ইউজ করে থাকি, সেজন্য কিচেন কাউন্টার টপের ওপরেই আমার ক্রকারির ইউনিটটা বানানো রয়েছে, আর সেখানে আমি সমস্ত ডিনার সেট, কাপ, গ্লাস বা বিভিন্ন ধরনের বোরোসিলের যে মাইক্রোওভেনের গরম করবার বোরোসিলের বাটি এই ধরনের জিনিসগুলো সমস্ত আমি ওপরেই রেখে দিই, যাতে আমার বার করতে খুব সুবিধা হয়, কেউ এলে সেগুলো নেয়ার জন্য আমাকে যাতে অন্য কোথাও না যেতে হয়। তো এইভাবেই আমি আমার সমস্ত জিনিস স্মার্টলি বানিয়ে রেখেছি। তো আজকে যেহেতু হাজবেন্ডের ডিউটি একটু তাড়াতাড়ি রয়েছে সেই জন্য সকাল সকালই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো একটু আগেই আমি পমফ্রেট মাছটাকে জলে দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়, তো এখন মাছটা ছেড়ে গেছে বলে আমি নুন হলুদ মাখিয়ে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি মাছটাকে ভাজবো বলে। তো অন্যদিকে আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছিলাম, তো এখন তেলটা গরম হয়ে গেছে বলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমি মশলাটাও করে নেবো। তো আপনাদের একটু আগেই দেখালাম কর্নারেই আমার মিক্সার গ্রাইন্ডারটা থাকে, তো এখানে আমি খানিকটা পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটার মধ্যে সামান্য একটু জল দিতে হবে, তো জলের জায়গাটাও আমার একদমই কর্নারে, জাস্ট জলটা দিয়ে আমি মিক্সিতে এবার এটাকে পেস্ট করে নেব। তো আমার তো এখানে পেঁয়াজটা বাটা হয়ে গেছে, তো একই সাথে আমি পেঁয়াজ আর টমেটো দুটোই বেটে নিয়েছি, আর তার সাথে ফ্রিজের মধ্যে আমার সবসময় কিছু মশলা বেটে রাখা থাকে, যেমন আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে আমি সবসময় বেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, যাতে ব্যবহার করতে এটা আমার সুবিধা হয়। অনেক সময় কারেন্ট থাকে না, তো সেই সময় যদি আমাদের মশলা বাটার প্রয়োজন হয় তো মিক্সি আমি ব্যবহার করতে পারি না বলে আগে থেকে এগুলোকে আমি বেটে রেখে দিই। তো এখানে দেখুন মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর বাকি যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো বাটাটা অ্যাড করে দিচ্ছি, আর তার সাথে বেশ কিছু যে ড্রাই মশলা সেগুলোও আমি একে একে দিয়ে দেবো। তো তার আগে আমি দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা, খানিকটা রসুন বাটা আর খানিকটা কাঁচা লঙ্কা বাটা, আর এটার সাথে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে আমি জল দিয়ে দিচ্ছি, আর জলটা ভালোভাবে ফুটতে শুরু করলেই আমি এর মধ্যে একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে মিনিট পাঁচেক আঁচটা কমিয়ে রান্না করে নিচ্ছি। রান্নার সময় এক জায়গায় দাঁড়িয়েই যাতে হাতের সামনে মশলার কৌটোগুলো আমি পেয়ে যাই সেইভাবে এগুলো রাখা থাকে। তো মাছটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি আজকে পুইমিটুরি তরকারি করব বলে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখন আলুর খোসা ছাড়াবো বলে আপনারা দেখতেই পেলেন পিলারটা একদম হাতের সামনেই রাখি, যে যখন কাটবো তখন যাতে চট করে ব্যবহার করে আবার ঠিক জায়গা সেটা রেখে দিতে পারি। সবজি কেটে সঙ্গে সঙ্গে সেই সমস্ত সবজির খোসাগুলোকে আমি মানে একটা প্যাকেটে করে ফেলে দিই, কারণ সময়ের জিনিস, সময় করে নিলে না মানে সেটা জায়গাটা দেখতেও ভালো লাগে, আর তাছাড়া ছোট জায়গার মধ্যে মানে জায়গাটা যদি চারদিকে একটু পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজ করতেও খুব সুবিধা হয়। তো এখানে দেখুন আমি আলু, বেগুন, কুমড়ো, ফুলকপি, শিম সবই কেটে নিয়েছি, এবার এটাকে ভালোভাবে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেবো। পুঁই মিটুরিটাকেও আমি ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, সবজির সাথে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি একটা সিটি দিয়েই জাস্ট এটাকে হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি, আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু অনেকটা গ্যাস বেঁচে যায় এবং সময়টাও কিন্তু কম লাগে, তো সেই জন্যই কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যেই বেশিরভাগ সময় এইভাবে রান্না করে নিই। তো অন্যদিকে দেখুন আমার মাছটাও মিনিট পাঁচ সাতেক হয়ে গেছে, তো এটার মধ্যে খানিকটা ধনে পাতা ছড়িয়ে আমি মিনিট দুয়েক মতন এটাকে রান্না করে নেওয়ার পরে বন্ধ করে দেবো।
তো এখানে দেখুন সমস্ত সবজিগুলো আমার জাস্ট একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো এটাকে এবার আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি, কারণ এবার আমি এটাকে সম্বার দিয়ে নেব। পুইমিটুরির তরকারি বানাবার জন্য এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, খানিকটা পাঁচ ফোড়ন সম্বার দিয়ে দিলাম। তার মধ্যে দুটো টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কা আমি ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। আর নরম হয়ে গেলে টমেটোটা এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে খানিকটা মশলাও দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে একটু লবণ, আর সবটাকে এবার ভালোভাবে মিশিয়ে একসাথে একটু কষিয়ে নিচ্ছি। একটা সিটি দেওয়া সত্ত্বেও কিন্তু সমস্ত সবজিগুলো দেখুন গোটা গোটা আছে, আর তার সাথে একটু চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে রান্না করে নিলে আমাদের পুইমিটুরি রেডি। দুপুরবেলা খাওয়ার জন্য আমি এখানে খানিকটা সালাড কেটে নিচ্ছি। তো এটার মধ্যে একটু নুন, লেবু আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সবটাকে ভালো করে মাখিয়ে নিলে মোটামুটি দুপুরের প্রিপারেশন কিন্তু আমাদের হয়ে গেছে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে কস্ট এফেক্টিভ ক্লিনিং। তো আজকাল আমরা কিচেন ক্যাবিনেটের জন্য বা ফ্রিজের জন্য অনেক সময় অ্যান্টি স্লিপ যে ক্যাবিনেট ম্যাটগুলো বা ফ্রিজ ম্যাটগুলো কিনে থাকি, সেইটা আমি এখানে কখনোই ব্যবহার করি না আমার ক্যাবিনেটের মধ্যে। দেখুন, এটা আমার মশলা রাখার যে ড্রয়ারটা রয়েছে, সেই ড্রয়ারের মধ্যে আমি একটা পেপার বিছিয়ে রেখেছি। তো সেই পেপারের ওপরেই কিন্তু সমস্ত মশলার কৌটোগুলোকে আমি রেখে দিই। তবে কিছুদিন পরেই দেখা যায় পেপারটা কিন্তু খুব ময়লা হয়ে যায়, আর সেই সময় আমি ময়লা হয়ে গেলে পেপারটাকে চেঞ্জ করে আবার একটা নতুন পেপার বিছিয়ে নিই। আমরা যদি ওই ধরনের অ্যান্টি স্লিপ যে ম্যাটগুলো পাওয়া যায় সেটার পরিবর্তে পেপার বিছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের পেপারগুলো নোংরা হলেই আবার নতুন পেপার আমরা বিছিয়ে নিতে পারি। কিন্তু ওই ধরনের অ্যান্টি স্লিপ যে কভারগুলো হয় ম্যাটগুলো, সেগুলো বিছালে সেগুলোকে আমার আবার পরিষ্কার করতে হয়। তো সেটার জন্য সময়ও লাগে, এনার্জিটাও নষ্ট হয়। এই রকম ধরনের পেপার বিছিয়ে রাখলে কিন্তু সেই জিনিসগুলো আমাদের করতে হয় না। তো আমি সবসময় সেই জন্য ফ্রিজ হোক বা কিচেনের ক্যাবিনেটের যে ড্রয়ারগুলো সেগুলোতে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি এই ধরনের পেপারই বিছিয়ে রাখি। এর ফলে আমাদের অনেকটা পয়সা সাশ্রয় হয় আর আমাদের খাটনিও অনেকটা কমে যায়। তো এইভাবে যদি রান্নাঘরটাকে আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু রান্নাঘরে আমাদের কাজগুলো খুব চটপট হয়ে যায় এবং রান্নাঘরটাও কিন্তু আমাদের একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। তো দেখুন, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সমস্ত রান্নাঘর গুছিয়ে নিয়েছি, আর মেয়েও স্কুল থেকে চলে এসেছে। তো এখন আমরা জাস্ট লাঞ্চে বসবো, আর যেহেতু ভাতটা অনেকটা সকালের দিকে করেছিলাম সেই জন্য মাইক্রোওভেন একটু গরম করে নিলাম। তো চলুন এখন আমরা চটপট লাঞ্চটা সেরে নিই। তো অনেকদিন পরে না আজকে চুল কাটতে যাব। চুলগুলো না সত্যি খুব বড় হয়ে গেছে, প্রায় অন্তত 7 মাস আগে চুল কেটেছিলাম। তো আজকে যাচ্ছি আবার পার্লারে চুল কাটতে। আর অ্যাকচুয়ালি মেয়েও মানে পড়ার পরীক্ষাগুলো চলছিল বলে ওর পরীক্ষার জন্য এতদিন আমি চুল কাটবার কোনো প্ল্যানিং করতে পারছিলাম না। তো ওরও দেখুন চুলটা ভীষণ বড় হয়ে গেছে, এই যে দেখুন মেয়েও একদম রেডি। আমি ওকে বললাম বেশি নয়, অল্প করেই কাটবো, চল চুলটাকে কেটে আসি। তো বাড়ির খুব কাছাকাছি একটা ছোট মল রয়েছে, নাম অভিসার মল, সেখানে হাবিবসের একটা পার্লারের সেন্টার রয়েছে। তো সেখানে আমরা প্রত্যেকবারই চুল কাটতে আসি। তো আজকেও আমরা ওখানেই এসেছি মা মেয়েতে চুল কাটতে। তো দেখতেই পাচ্ছেন মেয়েও বসে পড়েছে আর ওর ঠিক পাশে আমিও বসে পড়েছি। তো নতুন একটা লুকে নিজেকে দেখবো বলে বেশ ভালো লাগছে। হেয়ার কাট করে বাড়ি ফেরার পথে পাড়াতেই দেখলাম একজনের বিয়ে হচ্ছে। তো বিয়ে বাড়ির পাশ দিয়ে যেতে যেতেই মেয়ে আমাকে হঠাৎ করে বলে বসলো, মা আমরাও কিছু কিনে নিয়ে বাড়ি যাব। তো আমাদের পাড়াটা বেশ জমজমাট জায়গা, তো সেখানে অনেকগুলো স্ন্যাক্সের দোকানও রয়েছে, মিষ্টির দোকান বা আরও অনেক ধরনের স্টেশনারি আইটেমের দোকান টোকান রয়েছে। তো সেই জন্য আমি আর মেয়ে দুজনে মিলেই আমাদের পাড়ায় একটা স্ন্যাক্সের দোকান থেকে দুজনে মিলেই চিকেন রোল কিনে বাড়ি নিয়ে এলাম। তো বাড়িতে রোল নিয়ে চলে এসেছি, তবে এসেই মেয়ের একটা অনলাইন ক্লাস ছিল, সেজন্য ওর ক্লাসে বসে পড়েছে বলে ওরটা আমি ওর ঘরে দিয়ে দিলাম, ও আস্তে আস্তে এটা খেয়ে নেবে। তো এখন আমি জাস্ট বাড়ি ফিরেছি। তো এই হচ্ছে আমার নিউ লুক। তো অনেকদিন পরে হেয়ার কাট করে নিজেকে বেশ ভালো লাগছে। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ফলো 1 মিনিট রুল। অনেক সময় আমরা বাইরে থেকে এলে সেই সমস্ত জামাকাপড়গুলো এক জায়গায় রেখে দিই জড়ো করে, সেগুলো না গুছিয়ে। তাছাড়া জিনিসপত্রগুলো ভীষণভাবে অগোছালো হয়ে থাকলে কিন্তু ধীরে ধীরে কি হয়, সেখানে কাজগুলো ডিউ হতে থাকে, পরের দিকে আমাদের সেগুলো গোছাতেও হয় এবং পুরো ঘর আমাদের একেবারে ব্লান্ডার হয়ে যায়। কিন্তু 1 মিনিট
ফলো করে যদি আমরা ওই এক মিনিটের মধ্যে জিনিসগুলোকে ঠিকভাবে অর্গানাইজ করে রাখি, তাহলে কিন্তু আমাদের পরের দিকে সেই কাজগুলোকে করে শুধুমাত্র সময় নষ্ট হয় না আমাদের, এবং ওই এক মিনিটের মধ্যে আমাদের কাজগুলো হয়ে যায় বলে কিন্তু পরে অনেকটা সময় বেঁচে যায় এবং ঘরটাও ভীষণ অর্গানাইজ লাগে। তো আমি বাড়িতে সমস্ত কাজ এই ওয়েতেই করে থাকি, আর এই রুলগুলো ফলো করে কিন্তু আমার অনেকটা সময় বাঁচে, আমার ভীষণ হেল্প হয়। তো আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে বা একটু হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে আপনাদের পরিচিতদের কাছে প্লিজ প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে চ্যানেলে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।